হ্যালো বন্ধুরা, আপনারা আছেন হিস্টোরি অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস চ্যানেলে। নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেন গৌড় গোবিন্দ রাজার পত্তন হয়েছিল এই সিলেটের মাটিতে, কী কারণে, তো মূল কারণটা জেনে নেওয়া যাক। গৌড় রাজ্য সিলেট শহরের প্রাণকেন্দ্রে ইহার অবস্থান ছিল। ঐতিহাসিক অচ্যুতচরণ চৌধুরীর মতে প্রাচীন লাউ রাজ্য কামরূপ হতে পৃথক 750 খ্রিস্টাব্দ হওয়ার পর প্রায় দশম শতকে লাউ রাজ্য জয়ন্তীয়া ও গৌড় রাজ্যে বিভক্ত হয়ে স্বাধীনভাবে শাসিত হয়। উক্ত রাজবংশের উত্তরসূরি রাজা গৌরব অত্র অঞ্চলের অধিকার প্রাপ্ত হয়ে তার নামানুসারে রাজ্যের নাম রাখেন গৌড় রাজ্য। ইহার অবস্থান সিলেট শহর ও শহরের উত্তর পূর্ব ও দক্ষিণে বহু দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এক সময় ইটা রাজ্য, তরফ রাজ্য, প্রতাপগড় রাজ্য সহ আরো অনেকটি রাজ্য গৌড়ের অধীনস্থ ছিল। রাজনৈতিক, ভৌগোলিক, সামাজিক ও সাহিত্যিকভাবে গৌড় রাজ্য সিলেট বিভাগের ইতিহাসে সব দিকে প্রসিদ্ধ। রাজা গৌড় গোবিন্দ ছিলেন ইহার শেষ শাসক। রাজা গোবিন্দ সম্পর্কে ঐতিহাসিকগণের মধ্যে বিভিন্ন অভিমত রয়েছে। প্রখ্যাত ঐতিহাসিক অচ্যুতচরণ চৌধুরী রাজা গোবিন্দকে সমুদ্রতময় বলে পরিচয় করে। উল্লেখ্য যে গোবিন্দ গৌড় রাজ্যের অধিপতি বলে গৌড় গোবিন্দ নামে অভিহিত হন। কথিত আছে, তুর্কি সেনাদের বাংলা বিজয়ের পর শ্রীহট্টে মুসলমান জনবসতির আলামত পরিলক্ষিত হয়। সৈয়দ মুস্তফা কামালের মতে তৎকালে সিলেটের টুলটিকর মহল্লায় ও হবিগঞ্জের তরফে মুসলমান বসতি ছিল। উল্লেখ্য যে সিলেটের টুলটিকর মহল্লার বাসিন্দা গাজী বুরহানুদ্দিন তার গৃহে নবজাত শিশুর জন্ম উপলক্ষে গরু জবাই করলে গৌড় গোবিন্দ তাহা সহ্য করতে না পেরে গাজী বুরহানুদ্দিনের শিশু সন্তানকে নির্মমভাবে হত্যা করে। কিংবদন্তি মতানুসারে খ্রিস্টীয় 1303 সালে শাহজালাল মুজর্রদ রাজিউল্লাহ 360 জন সঙ্গী সহ দিল্লির সুলতানদের প্রেরিত সিকান্দার গাজীর সাথে গৌড় রাজ্যে উপনীত হন। কথিত আছে, রাজা গৌড় গোবিন্দ জাদুবিদ্যায় পারদর্শী ছিল এবং শাহজালাল রাজিউল্লাহ আগমন লক্ষ্য করে বিভিন্নভাবে শাহজালালের গৌড় অনুপ্রবেশে বাধা সৃষ্টি করে। শাহজালাল রাজিউল্লাহ আধ্যাত্মিক সাধনায় বিনা সমরে গৌড়ে প্রবেশ করেন এবং গৌড় রাজ্য মুসলমানদের দ্বারা অধিকৃত হয়। এভাবেই গৌড় রাজ্য দিল্লির সুলতানদের অধিকারে আসে। পরবর্তীতে সিলেট মুঘল শাসনে আসে 1612 সালে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।